আসসালামু আলাইকুম হার্ট ইস্ট ওয়েলকাম ফ্রম মহাকালী মডেল হাই স্কুল ঢাকা ডিস জাবিদ আল আলমোয়াজ এসিস্টেন্ট টিচার অফ ইংলিশ মহাকালী মডেল হাই স্কুল মাই ডিয়ার স্টুডেন্টস হোপ ইউর বয়ল বেড গ্রেজ ফর আল্লাহ টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট টেক কোশ্চেন টেক কোশ্চেন দা ইজিয়েস্ট অ্যান্ড আ চার্মিং চ্যাপ্টার অফ গ্রামাটিক্যাল টার্মস স্পেশালি ফর ক্লাস নাইন অ্যান্ড টেন স্ট্যান্ডার্ড হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ট্যাক কোয়েশ্চেনে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম হার্ট ইস্ট ওয়েলকাম টু ট্যাক কোশ্চেন তোমরা যারা ট্যাক কোয়েশ্চেন পড়েছ কিংবা যারা আগে দেখেছ যারা প্র্যাকটিস করো তাদের জন্য এই ট্যাক কোশ্চেনটা অনেক হ্যাপি মোড হিসেবে কাজ করবে কারণ এটা খুব সহজ বা ইজিয়েস্ট ওয়ে অফ গ্রামাটিক্যাল টার্মস আর এসএসসি পরীক্ষায় তোমাদের পাঁচটা করে ট্যাক কোয়েশ্চেন থাকে পাঁচ নাম্বারের জন্যে তো চলো বন্ধুরা লেটস গো অ্যান্ড স্টার্ট আওয়ার টেক কোশ্চেন নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি আই ওয়ান্ট জিপিএ ফাইভ ইন এস এসসি এক্সাম আমি জিপিএ পাঁচ পেতে চাই এস এসসি এক্সামে এখন আমাকে এটা ট্যাক কোশ্চেন করতে হবে কিন্তু কীভাবে করবো এখানে ডট 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 দেওয়া আছে এখানে আমাকে ফিল করতে হবে অর্থাৎ এই বরাবর আমাকে আনসারটা লিখতে হবে কিন্তু আমি একটু জানি না কি করতে হবে সে রুলস আমাকে মানতেই হবে এই ক্ষেত্রে আচ্ছা আমরা আমরা কিছুক্ষণ পরে আনসারটা বের করে দেখব তবে তার আগে আমরা এই পাঁচটা কোশ্চেনটা ভালো মতো করে পড়ে নিচ্ছি ওকে নাম্বার টু ফেডারিক ওয়ান্টস টু উইন ইন গেম ফ্রেডারিক চেয়েছেন বা যে গেমে উইন করতে বা জয় লাভ করতে আলেকজান্ডার ওয়ান্টেড টু ফাইভ ফ্রাইভলি আলেকজান্ডার চেয়েছিলেন আর যুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করতে এবং তিনি শেষ পর্যন্ত জয়যুক্ত হয়েও ছিলেন ওকে নাম্বার ফোর উই উইল রেকনাইজ হিম আমরা তাকে চিনে থাকবো বা চিনব শনাক্ত করব আইডেন্টিফাই করব নাম্বার ফাইভ আই মাস্ট পার্টিসিপেট ইন আওয়ার ইংলিশ ক্লাস আমি অবশ্যই ইংরেজি ক্লাসে অংশগ্রহণ করব। আমরা কিন্তু বাংলা অর্থসহ সহ বুঝে নিয়েছি তো চলো এবার অপারেশনটা করে ফেলি মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখন মেইন টপিকে চলে এসেছি অর্থাৎ অপারেশনে নেমে যাব। কিন্তু কিভাবে করব। সিস্টেমটা কী মেথডটা কী জেনে নিতে হলে আচ্ছা নাম্বার ওয়ান আই ওয়ান্ট জিপিএ ফাইভ ইন এস এসি এক্সাম ইফ ইউ গেট দ্য প্রেজেন্ট ফর্ম অফ ইন এনে ট্যাক করছেন দেন ইউ হ্যাভ টু মেনশন ডন্ট অর্থাৎ তুমি যদি প্রেজেন্ট টেন্স পাও অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে একটা সেন্টেন্সের মধ্যে তখন আমরা কী করতে পারি ডোন্ট লিখতে হবে অর্থাৎ আই ওয়ান্ট ওয়ান্ট একটা ভার্ভ এবং এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম সংক্ষেপে বলে ভি ওয়ান এই কারণে আমাকে আনসারটা দিতে হবে ডন্ট পজিটিভ থাকলে নেগেটিভ নেগেটিভ থাকলে পজিটিভ তাহলে ডোন্ট প্রণাউনটা কী ছিল আই সাবজেক্টে কী ছিল আই সেক্ষেত্রে আমাকে সাবজেক্টের প্রনাউন হিসেবে আবার আই ইউজ করতে হবে আই ছাড়াও যদি কোনো মানুষের নাম থাকে আর যদি সেটা পুরুষ বা কোনো বয়কে রেফার করে তাহলে তার প্রণাউন হিসেবে আমরা হি ইউজ করব। আর যদি ফিমেল অথবা কোনো মেয়েকে যদি রেফার করে যেমন মাদার শিউলি সুমাইয়া শানু শাইমা এই জাতীয় যদি কোনো মহিলার নাম ইউজ করা থাকে তাহলে আমরা অবশ্যই প্রনাউন হিসেবে ডেফিনেটলি উই হ্যাভ টু ইউজ শি অ্যাজ দ্য প্রনাউন অপডেট নেইম আর ছেলে হলে তো বললামই যেমন কামাল জামাল আদিপ এরকম যদি কোনো নাম বোঝা যায় যে ছেলে তাহলে অবশ্যই আমি ইউজ করব কি হি এইচ ই হি ইউজ করবো প্রনাউন হিসেবে আর যে ওয়ার্ড দ্বারা বা যে সাবজেক্ট দ্বারা কোনো ছেলে না কোনো মেয়ে কোনোটাই বোঝা যাচ্ছে না এরকমটা যদি হয়ে থাকে তাহলে আমি প্রনাউন হিসেবে ইউজ করবো ইট আই টি ইট যেমন শিশু টি দ্য ইনফ্যান্ট আই ক্যান রিকগনাইজ ডেট হি অর শি হিয়া ফর ডিস ওয়াই আই হ্যাভ টু ইউজ ইট অ্যাজ এ প্রনাউন ওকে রাইট ফ্রেডারিক ওয়ান্টস টু উইন ইন দ্য গেম তাহলে এখানে কী আছে দেখো তো ভার্বের পরে ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া ফ্রেডারিক চায় টু উইন জিতার জন্য কোথায় ইন দ্য গেম গেমসের মধ্যে অথবা খেলার মধ্যে তো ওয়ান্টের পরে ভার্ভের সঙ্গে এটা অ্যাস আছে তাই না দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো ভার্ভের সঙ্গে মেইন ভার্বের সঙ্গে যদি একটা অ্যাস থাকে তাহলে তার পরিবর্তে আমরা ডাজেন্ট ইউজ করি কী ইউজ করি বলো তো ডাজেন্ট আর যদি অ্যাশ না থাকতো তাহলে কী ইউজ করতাম ডন্ট আর যদি এটা তোমরা তিন নাম্বারে দেখো যে আলেকজান্ডার ওয়ান্টেড এখানে এডি যুগ হয়েছে তার মানে এটা পাস্ট ফর্ম ভি টু ভি টু থাকলে কী হয় ডিডেন্ট মনে রাখতে হবে কিন্তু বিষয়টা তোমরা ইচ্ছে করে টুকে রাখতে পারো খাতার মধ্যে আমি আবার বলছি ভি ওয়ান থাকলে ডন্ট ভি ওয়ানের সঙ্গে যদি এস থাকে ডাজেন্ট আর যদি ভি টু বা পাস্ট ফর্ম থাকে তাহলে ডিডেন্ট তাহলে দুই নাম্বার যেটা বলেছে ফ্রেডারিক ওয়ানস টু উইন ইন দ্য গ্যাম তাহলে যেহেতু ভারবের সঙ্গে এস আছে তাই ডাজেন্ট আর ফ্রেডারিক যেহেতু পুরুষ সেই কারণে হি হয়েছে এখানে ডাজেন্ট হি তিন নাম্বার আলেকজান্ডার ওয়ান্টেড টু ফাইট ব্রাইভলি তাহলে আনসারটা কি হবে ডিডেন্ট হি কেন কারণ ওয়ানটেড এটা পাস্ট ফোন আর ইডি থাকলে আমরা জানি ইউজুয়ালি পাস্টফোন হয়েই থাকে সো ডিডেন্ট হি নাম্বার ফোর উই উইল রিকগনাইজ হিম এখানেও একটা অক্সিলারি ভার্ব আমরা পেয়ে থাকি উই গেট অ্যান অক্সিলারি ভার্ব হিয়া ফর এক্সাম্পল শেল উইল এম ইজার ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে অক্সিডি ভাব হ্যাব হ্যাস এগুলো যদি থেকে থাকে তাহলে আমরা অবশ্যই উই হ্যাভ টু ইউজ দিস ভাব এগেন এই ভাবটা আবারও ইউজ করতে হবে ইন আনসার ফর আনসারিং দ্য কোশ্চেন যখন আমি আনসার করব তখন এই ভাবটা আবারও অ্যাড করতে হবে আমাকে কিন্তু একটা ব্যাপার কি উইল থাকলে একে নেগেটিভ করতে হলে উইলের পরিবর্তে অন্ট হয় উই হ্যাভ টু ইউজ অন্ট ইনস্টিট অফ উইল হ্যান উই উইল মেক ইট ইন নেগেটিভ আচ্ছা তাহলে উইল থাকলে অন যেহেতু হয় সো আমাকে অবশ্যই অন লিখতেই হবে সাথে উই যে সাবজেক্ট সাবজেক্টের জন্য কী ছিল ওয়ে আবার এখানে চলে আসবে অন্ট ওয়ে নাম্বার ফাইভ আই মাস্ট পার্টিসিপেট ইন আওয়ার ইংলিশ ক্লাস তাহলে এটা কী কী হবে দেখি মাস্ট হচ্ছে একটা মডাল ভাব তো মডাল ভাব থাকলে আমরা জানি ওই ভাবটা আবারও আসবে উই হ্যাভ টু ইউজ দিস মডাল ভার্ভ রিপিটলি অ্যাট দ্য এন্ড অব্যাট এক কোয়েশ্চেন অর্থাৎ আনসার করার ক্ষেত্রে আমাকে ওই ভাবটা আবার ইউজ করতে হবে সো মাস্টেন্ট আই মাস্টেন্ট আই আর এতক্ষণ যা যা ব্যাখ্যা দিয়েছি সব হয়তো তোমাদের মনে থাকবে না আর এই কারণেই আমি এখনই তোমাদেরকে এই রুলসগুলো এখানে সুন্দরভাবে লিখে দেখাচ্ছি অর্থাৎ তোমরা এই রুলসগুলো দেখে দেখে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে খাতায় তুলে রাখবে এবং তোমরাও নোট করে রাখবে মাই ডিয়ার স্টুডেন্টস রুলস অফ টাই কোশ্চেন্স ইউ ক্যান রাইট ডাউন দ্য রুলস ওকে নাম্বার ওয়ান হচ্ছে ভি ওয়ান প্রেজেন্ট ফর্ম যদি থাকে সাবজেক্টের পর ভাবটা যদি প্রেজেন্ট ফর্ম হয় যেমন বিগিন ওয়াক রাইট এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম কোনটা রাইট রাইটের ফর্ম হচ্ছে রুট বিগিন বিগ্যান ঠিক এরকমভাবে যদি প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে তাহলে আমি ডোন্ট ইউজ করবো আর নাম্বার টু ভি টু বা পাস্ট ফর্ম যদি হয়ে থাকে তাহলে আমি ডিডেন্ট ইউজ করবো নাম্বার থ্রি ভি ওয়ান এর সঙ্গে যদি এস থাকে অর্থাৎ ধার্বের সাথে যদি এস ইএস অথবা আই ইএস থাকে তাহলে আমি সেই এস এর পরিবর্তে ডাজেন্ট লিখব কি লিখব ডাজেন্ট তাহলে কিন্তু তিনটা জিনিস আমাকে মনে রাখতে হবে ডন্ট ডিডেন্ট ডাজেন্ট ভি ওয়ান থাকলে ডন্ট ভি টু থাকলে ডিডেন্ট আর ভি ওয়ানের সঙ্গে এস থাকলে ডাজেন্ট নাম্বার ফোর নাম্বার ফোর এটা একটু ম্যাজিক্যালি অন্যরকম দেখাচ্ছে এখানে সেটা হচ্ছে কি এভরি ওয়ান এভরিবডি সাম এরকম যদি থাকে এবং তারপরে যদি ভারবে সঙ্গে অ্যাস থাকে তাহলে আমাকে ডাজেন্ট ইউজ করার কথা ছিল কিন্তু এই ক্ষেত্রে আমি ডন্ট ইউজ করব। কী ইউজ করবো ডন্ট এবং একে আমি প্রুরাল হিসেবে কাউন্ট করব। সেই কারণে ডন্ট ডন্ট দে। যেমন এভরিবডি গোজ টু স্কুল ডাজেন্ট ডে এটা কিন্তু হবে না ডোন্ট দে হবে যদিও ভাববে সঙ্গে অ্যাস আছে কিন্তু তারপরও সাবজেক্ট যেহেতু এভরি আছে সেই কারণে আমাকে ডোন্ট ডে ইউজ করতে হবে মাই ডেয়ার স্টুডেন্টস এবার দেখো নাম্বার ফাইভ এটা হচ্ছে অক্সিলিয়ারি অ্যান্ড মডেল অক্সিলিয়ারি ভার্ব যদি এমনটা থাকে এম ইচ আর ওয়াজ ওয়ার ক্যান কুড মে মাই শুড উড অট মাস্ট হ্যাভ হ্যাস এগুলো থাকলে আমরা জানি এগুলো তো থাকবেই সাথে নট যোগ করতে হবে নেগেটিভ করার জন্যে যেমন ইজ ইজ্যান্ট আর আর অ্যান্ট ওয়াচ ওয়াচ্যান্ট ওয়ার ওয়ার অ্যান্ট মাস্ট মাস্ট্যান্ট উইল অন্ট তোমরা একসাথে জোরে জোরে লাউডলি আমার সাথে পড়ো খ্যান খ্যান্ট খোড খোড্যান্ট মে ম্যান্ট মাইট মাইটেন্ট তবে একটা কথা মনে রাখবে এম থাকলে অ্যামেন্ট হওয়ার কথা কিন্তু নির্বাতনে সিদ্ধ সন্ধি যা ব্যাকরণের নিয়ম মানে না ইংলিশ গ্রামারেও এরকম কিছু নিয়ম আছে এম থাকলে আর হবে মনে রাখবে কিন্তু এম থাকলে কি হবে আর অথবা এন্ট দেওয়া যায় কিন্তু অ্যামেন্ট হবে না এম আর ইজ ইজেন্ট আর আর ওয়াজ ওয়াচেন্ট ওয়ার ওয়ারেন্ট মাস্ট মাস্টেন্ট উইল ওন্ট খ্যান খ্যান কোড কুডেন্ট মে ম্যান্ট মাইট মাইটেন্ট অট অথেন্ট দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস এনি অর্ডার ওর অ্যাডভাইস অর এনি এনিভেন ইটস কল ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে কিংবা নিষেধ বুঝাবে তাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স সো এমন যদি কোনো সেন্টেন্স তোমার চোখে পড়ে তাহলে তার আনসারটা হবে উইল ইউ উইল ইউ ফর এক্সাম্পল স্টে হোম স্টে সেফ উইল ইউ শার্ট ইউর মাউথ উইল ইউ শার্ট দ্য ডোর উইল ইউ প্লিজ কিভ মি আগলা উইল ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম টু নেক্সট পেজ অফ টেক কোশ্চেন মাই ডিয়ার স্টুডেন্টস এখন নাম্বার সিক্স দেখো তোমরা সবাই হার্ডলি স্ক্যার্সলি সেলডম নিভার নন নো ওয়ান রিয়ারলি বিয়ারলি এগুলো সব নেগেটিভ ওয়ার্ড এর যে কোনো একটা ওয়ার্ড যদি টেক কোশ্চেনে দেখতে পাও তাহলে সেক্ষেত্রে নট হবে না অর্থাৎ সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারবে না সো বি কেয়ারফুল কারণ এগুলার প্রত্যেকটাই নেগেটিভ বোঝায় সো আমি আগেই বলেছি পজিটিভ থাকলে নেগেটিভ নেগেটিভ থাকলে পজিটিভ হাবোধক থাকলে নাবোধক নাবোধক হলে হাবোধক করতে হবে আর এটাই টেক কোশ্চেনের ট্যুইস্ট লেটস সি অ্যান এক্সাম্পল হ্যা আর ডিভ হার্ডলি ফ্ল্যাশ ফ্রি ফায়ার আদিপ হার্ডলি আদিপ খেলে না ফ্লে ইজ ফ্রি ফায়ার হার্ডলি মানে হচ্ছে না তার মানে আদিপ মোটেই ফ্রি ফায়ার গেমসটা খেলে না এখানে কোনটা কারেক্ট আনসার হবে হুইজ ইজ রাইট ডাজেন্ট হি ডোন্ট হি ডিডেন্ট হি অর ডাজ হি এই চারটার মধ্যে কোন অপশনটা রাইট পড়ে তোমাদের কাছে মনে হচ্ছে দেখি তো মিলাও তো দেখি কারেক্ট আনসার ইজ ডাজ হি ডাজেন্ট হি হবে না কারণ এখানে হার্ডলি আছে যেহেতু হার্ডলি নট নেগেটিভ ওয়ার্ড স্যু ডাজেন্ট হবে না ডাজ হবে হ্যাঁ যদি এই সেন্টেন্সের মধ্যে হার্ডলি কথাটি না থাকতো তাহলে কিন্তু আনসার হতো ডার্জেন্ট হি আর যেহেতু ভাববে সঙ্গে এস আছে প্লে প্লেজ ইজ আমাকে ডাজেন্ট লিখতেই হবে It's the worksheet for you. Please be prepared. Oh, my dear students, it's now your turn to submit your worksheet in the comment box. I'm waiting for this. Stay home, stay safe. Thank you very much. All the best.